রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে। আর শনাক্তের হার একদিনে জেলা ও মহানগরীতে বেড়েছে 3.25%। গত 24 ঘন্টায় হাসপাতালে করোনা ইউনিটে সর্বোচ্চ 25 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রাজশাহীর 12 জন, চাঁপাইনবাবগঞ্জের 5 জন, নাটোরের 5 জন ও নওগাঁর 2 জন এবং চুয়াডাঙ্গার 1 জন বাসিন্দা রয়েছেন। আজ মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় হাসপাতালের করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় 25 জন মৃত্যুবরণ করেন। এদের মধ্যে আক্রান্ত হয়ে 9 জন ও উপসর্গ নিয়ে 16 জন মৃত্যুবরণ করেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে 70 জন নতুন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনায় আক্রান্ত উপসর্গ নিয়ে 459 জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন 18 জন, আর হাসপাতালের করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে 405টি। রাজশাহী জেলা সিভিল সার্জন জানান, গতকাল মহানগর জেলায় 1715টি করোনা নমুনা পরীক্ষা করে 363 জন শনাক্ত হয়েছে, যা শতকরা 21.17%। এর আগে গত পরশু ছিল 17.92%, যা একদিনে বৃদ্ধি পেয়েছে 3.25%। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।